ভাইজান, তাজা ফল ও শাকসবজি যখন ফলাচ্ছেন, কষ্টের ফলটা কি ঘরে তুলছেন? ইউরোপে শাকসবজি তাজা ফল রপ্তানি করতে জানা লাগবে লেবেলিং কিভাবে করতে হবে, দেখতে থাকুন, উপায়টা শিখুন। ইউরোপের দেশগুলোর আইন মতে প্রতিটি রপ্তানিকৃত খাদ্যের সাথে প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। পণ্যের কার্টনে কি কি তথ্য থাকা প্রয়োজন, ব্যবহারের নির্দেশ, রপ্তানির তারিখ, খাদ্যের নেট বা প্রকৃত পরিমাণ, পণ্য ভোগের মেয়াদ, খাদ্য সংরক্ষণের বিশেষ শর্ত, মোড়কের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির নাম, তাজা ফল ও শাকসবজির উৎপত্তি স্থান, ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, পণ্যের নাম ও জাত, অ্যালার্জেন ও অসহিষ্ণুতা সংক্রান্ত তথ্য। মোড়কে অবশ্যই তাজা ফল ও শাকসবজির নাম ও নেট পরিমাণ উল্লেখ করতে ভুলবেন না। ভোক্তার ব্যবহারের জন্য যেসব তথ্য জরুরি তা হল, যারা পণ্যটিকে বিদেশে ক্রয় করবে সেই ব্র্যান্ড বা বিক্রেতার নাম ও ঠিকানা, সেখানে লেখা লাগবে প্যাকড ফর, লট নম্বর, খাদ্যপণ্যে উপস্থিত উপাদান, খাদ্য সংযোজন দ্রব্য, খাদ্যটি কিভাবে প্রক্রিয়া করা হয় এবং তাজা ফল ও শাকসবজি সংগ্রহের পরে কি কি ধাপ মানা হয়, পুষ্টিমান, পণ্যের গুণগত মান, আকার, বৈচিত্র্য, বাণিজ্যিক ধরন এবং বিপণনের মান সহ লেবেলিং। মনে রাখবেন, পর্যাপ্ত ও সহজ তথ্য প্রদান করা লাগবে। সরাসরি প্যাকেজে তথ্যের লেবেল লাগাতে হবে, সহজে চোখে পড়ার মতো স্থানে তথ্য দিতে হবে। লেবেলে কোনো ধরনের লুকানো বা অস্পষ্ট তথ্য বা চিত্র দেওয়া যাবে না। চাইলে খাদ্যের সাথে উপযুক্ত বৈজ্ঞানিক তথ্য যোগ করতে পারেন। লটের খাদ্যপণ্য সম্পর্কিত তথ্য থাকা লাগবে। এল অক্ষরের মাধ্যমে লট নম্বর স্পষ্টভাবে প্রদান করতে হবে। যে দেশে পণ্য পাঠাচ্ছেন সে ভাষায় তথ্য প্রদান করতে হবে। ভুল তথ্য প্রদান করে আমদানিকারককে বিভ্রান্ত করা যাবে না। খাদ্য রপ্তানিতে উন্নত ফুড গ্রেড প্যাকেজিং ও পোক্ত লেবেল ব্যবহার করবেন। আমদানিকারক বা ক্রেতার সাথে আলোচনা সাপেক্ষে তথ্য প্রদান করতে হবে। আসুন সবাই একসাথে লেবেলিংয়ের নিয়ম মানি, নিজের ফসল রপ্তানি করে হাতে চার পয়সা আনি।